এগুলো চালগুলো বাছতে বসেছি, আর চালগুলো বাজার থেকেই কিনে আনা, তবে এগুলো রেশনের চাল। আর এই যে রেশনের চালের মধ্যে সাদা সাদা এক ধরনের চাল থাকে, যেগুলো চাল না, নকল চাল মেশানো। এই চালগুলো ভাতের মধ্যে থাকলে ভাত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ এগুলো আটা ময়দা টাইপের কিছু দিয়ে তৈরি, এগুলোর থেকে বেশ আটা আটা বেরোয় আর ভাতটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি ভাত বসানোর জন্য। আর ওদিকে আজকে রান্না হবে যে মিষ্টি কুমড়ো বিউলির ডাল বার করে নিয়েছি, বাইরে কাঠের উনুনে ভাত বসাবো, ডাল বসাবো। তো বাইরে কাঠের গুঁড়ি আর ঘুটে রোদে দিয়ে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, ছেলে খেয়ে স্কুলেও চলে গেলো, আর মেয়ে গেছে চড়ক দেখতে, চড়কের যে খেলা হয় সেই চড়ক দেখতে। আর আমি এখন রান্না করব, তার জন্য এই যে চালগুলো বাছতে বসেছি। কাজ করতে করতে একটু নিজের মতো গল্প করি। তো এই যে এখানে ভাত বসানোর জন্য এসেছি, উনুনটা ধরিয়ে দেব। আর গতকালকে নীল পুজো গেছে, উপোস করেছিলাম। তো যেদিন উপোস করি সেদিন তো কষ্ট হয় না, পরের দিন মানে আজকে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মানে গা হাত পা ভীষণ ব্যথা করছে, মাথা যন্ত্রণা করছে, শরীর দুর্বল লাগছে। আসলে আগের দিন উপোস করলে যে সারাদিন শরীরে জল পড়ে না, নির্জলা উপোস, তার ঘাটতিটা পরের দিন বোঝা যায়। তো সংসারের কাজকর্ম তো করতেই হবে, সেই জন্যই থেমে থাকা যাবে না, করতেই হবে। উনুনটা ধরিয়ে দিয়েছি আর ভাতের হাঁড়িটাও বসিয়ে দেবো। দিয়ে বাইরে কিছু জামাকাপড় ছিল যেগুলো একটু আগে তুলে নিয়ে গেলাম, সেই জামাকাপড়গুলো ভাঁজ করবো, করে ঘরটা আরেকবার ভালো করে ঝাড়টাট দিয়ে নেব। সকালবেলা ঝাড়টাট দেওয়া হয়েছে, তারপরে আবার ওরা স্কুলে বেরিয়ে যাওয়ার পরে বেশ দেখছি ঘরটা ধুলো ধুলো হয়ে গেছে। গাছ পাকা পেঁপে কেটে খাচ্ছি, রোদের কারণে কালার দেখা যাবে, ওই যে গাছে রয়েছে, গাছে রয়েছে, ও দুটো বেশ হলুদ হয়ে গেছে। বিকালে পাড়িয়ে নেবো, না হলে পাখি আবার ঠুকরে দেবে। পাশের বাড়ির ছোট্ট একটা আম গাছ, আর এই আম গাছটা এখানটা একটু ছায়া প্রদান করে। আর আমাদের বাড়ির গাছপালা তো এখনো বড়ই হয়নি, পুরো ঠায় ঠায় রোদ। জায়গা যখন আমার শ্বশুর শাশুড়ি কিনেছিল, এখানে কোনো গাছপালা ছিল না, শুধু ওই শাশুড়িরা থাকে, ওই ঘরটা ছিল আর পুরো জঙ্গল হয়েছিল, মানে বন বাজার আর কি। তো আমার শ্বশুর আবার বেশ অনেক গাছ লাগিয়েছে। ওইদিকে এই যে এ একটা আম গাছ, আমাদের ঘরের পাশে একটা আম গাছ, বেশ অনেকগুলো আম গাছ লাগিয়েছে। তো এইগুলো আবার বড় হলে তবে একটু ছাওয়া। বস্তার মধ্যে রয়েছে কাঠের গুঁড়ো, তো কাঠের গুঁড়োর একটু ছিটা দিয়ে দেবো। দেখুন উনুনটা কি বেশ জ্বলছে। কাঁচা বিউলির ডাল বড়ি দেওয়ার জন্য 2 কেজি ডাল এনেছিলাম, 1 কেজি ডালের বড়ি দেওয়া হয়েছিল আর 1 কেজি ডালের বড়ি দেওয়া হয়নি। তো সেই 1 কেজি ডাল রয়ে গেছে, এগুলোকে খেয়েই শেষ করতে হবে। তো কাঁচা ডাল একটু শুকনো খোলায় ভেজে নিলাম, আর প্রেশার কুকারটা খারাপ হয়ে গেছে, তো উনুনেই সিদ্ধ করব। বেশ অনেকক্ষণ জ্বাল লাগে বিউলির ডাল সিদ্ধ করতে। আর এদিকে কচুর শাক আর ছোলাটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, তো সেটা এখন নামিয়ে নেব। দিয়ে এই প্রেশার কুকারটা ধুয়ে এতেই আবার ডালটা সিদ্ধ বসিয়ে দেব। গরম লাগছে এখনো? এখনো গরম লাগছে? তো এতক্ষণে রান্নাবান্না কমপ্লিট হলো আর এখন খাবো। তো চলুন আপনাদের দেখাই আজকে কী কী রান্না করেছি। মাত্র রান্না শেষ হলো, এখনও ঢাকা দিইনি। তাই যে এখানে হয়েছে বিউলির ডাল ঘন করে, আর এটা নিরামিষ কচুর শাক, আজকে শনিবার, সবই নিরামিষ, নিরামিষ স্যালাড। এখানে হয়েছে মিষ্টি কুমড়ো ছেঁচকি, আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর এই যে এখানে ভাত ঢাকা রয়েছে। আগের দিন নীলের উপোস করেছিলাম, তো শরীরটা বেশ ক্লান্ত, দুপুরে খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক করবেন।